গুড বল বল, নাইস নাইস, ও গোল হতে পারে, বাবু সোনা ভালো সেভ, ভালো শট ছিল এলিজে, ও হেলিজে ভালো নিয়ে নিল এলিজে, ভালো ভালো সে চরণদা, ভালো সে সেখান থেকে ভালো এলিজে, এলিজে ফার্স্ট টাইম চলে গেছিলেন সেখান থেকে, জুয়েল জুয়েল গুড জুয়েল থেকে ভালো জায়গায় মাইকেল শট রাখতে পারেন, সেখান থেকে ড্যানিয়েল কোথা ডাকলো, এমন হয়ে গেল বল শটটা কিন্তু কাজে লাগে, আরে আরে কই শুরু করছে দেখছো না, আরে আরে বাবা অন্ধ লাগে বল ব্যাকে দিবি সোমা ওখানে কিন্তু ঘাড়ের ওপর উঠে হেড করেছিল সেখান থেকে ফাউল থেকে জন নাকি, ভালো শট ছিল নাকি, ভালো মাইকেল ভালো ডিফেন্সিভ, তবে হচ্ছে কিন্তু ঝোড়ো ঝোড়ো সেখান থেকে টেলার, সরি টেলার না জুয়েল থেকে রূপম, ভালো বল ড্যানিয়েল, ভালো মানে এলিজে চেয়েছিল, ভালো ডজ করে ফেলেছিল ওখানে, ভালো ওখানে বাবর ছিল বোধ হয়, নাংকি ছিল মেবি, নাংকি ভালো ওখানে বলটা ব্লক করলো, কর্নার রূপম থেকে বাবু সোনা, একদিকে বাবু সোনা একদিকে ছোটন দা রয়েছে, ছোটন থেকে ঝোড়ো সেটা থেকে বলটাকে নেওয়ার চেষ্টা করেছিল, দূরপাল্লার সঠিক সঠিক জায়গায় রাখতে পারবে খবর, সেমিফাইনালে প্রথম গোল করতে পারলে পেয়ে যাবে তখন ৫০০ টাকা পুরস্কার, রিটন সরকারের পক্ষ থেকে প্রথম গোল যিনি করতে পেরে যাবেন, গোল হয়নি এখনো পর্যন্ত, সুন্দর সুন্দর স্কোর লাইন বাবু সোনা,
বাবুল সোনা ভালো ভালো সেভ, চরণদা ভালো সেভ, জন থেকে মিস পাস হলো রূপম, ও এলিজে ভালো নিয়ে নিল এলিজে, ও আগেই ফাউল করেছিল মানে ফাউল থেকে নাংকি নাংকি গোলে থাকলে হয়তো গোলটা হতো। ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে, গোল কিন্তু হয়নি, 0-0 স্কোর লাইন, 0-0 স্কোর লাইন, লাল জার্সিতে রয়েছে জয়মাতারা গোপাল ভবন, রয়েছে জুয়েল ড্যানিয়েল, প্রিন্স বোধ হয় রিজার্ভে আছে, ওদিকে রূপম আছে, হ্যাঁ প্রিন্স কিন্তু মাঠে এসছে সেকেন্ড হাফে, ওদিকে মাইকেল এবং গোলে বাবু সোনা, আর এদিকে রয়েছে পাল এন্টারপ্রাইজ, রয়েছে ফ্র্যাঙ্ক নাংকি, গোলে রয়েছে চটনদা, রয়েছে এলিজে জন, রিজার্ভে রয়েছে জোড়ো আছে বলরামরা অরুণাংশুদা এবং বাবু, পাল এন্টারপ্রাইজ টাচ নিল এখানে ফাউল হয়েছিল, ফাউল থেকে ফ্রি কিক, ভালো ব্লক করলো এলিজে গতি বাড়িয়েছে ভালো সে ভালো শট ছিল এলিজে, নাংকি ও ড্যানিয়েল, ড্যানিয়েল ভালো নিল কিন্তু, ড্যানিয়েল গতি বাড়িয়েছে, নাম্বার ম্যান টু ম্যান মার্কিং আছে, সেখান থেকে প্রিন্স তিনি এসেছেন পরিবর্তে গানুর সুর পাতে, সেখান থেকে একটু অন্য গেল হয়ে গেল একটু এগিয়ান বল, একটু সময় নিয়ে খেলেছিলেন, সেটা থেকে সেটা দিকটা করে দেওয়া ফার্স্ট বল মিস করেছেন বলিং সিং, সেখান থেকে রূপম চার চার থেকে দেখা যায় টান করতে পারছি না, রূপম থেকে প্রিন্স একদম ব্যাকের দিকে মাইকেল টান করে দিয়ে বাবু সোনা ব্যাকের দিকে খেলেছেন, চেষ্টা করেছিলেন সেটা থেকে তো পাউন্ডের পাশে বাজিয়েছে আচমকা শট, সেকেন্ড পোস্ট দিয়ে কিন্তু গোল হয়ে গেল, দুর্দান্ত শট, পাল এন্টারপ্রাইজ এগিয়ে গেল কিন্তু গোপাল ভবন জাহাঙ্গীর
অপোনেন্টও ব্যালেন্স টিম, দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা। সময়টাই মেন ফ্যাক্টর এখানে, সময় যেহেতু কম। ভালো শটটা ছিল কিন্তু বলটা কিন্তু আউটসুইং হয়েছিল এবং সম্ভবত ক্রসবারে লাগলো বা সাইড পোস্টে লাগলো, একদম কোনাকুনি জায়গাতে। বাবুসোনা আমি তো ভাবলাম সেকেন্ড বল যে গোলই হয়ে যাবে, খুব ভালো শট ছিল, তার থেকেও ভালো সেভ ফ্র্যাঙ্ক ছয় মারলো। তো সেটা থেকে মাইকেল হেড করেছেন, এলিজে পার্কিং এ রয়েছেন। রাখতে পারলে কিন্তু একটা সম্ভাবনা ছিল। জন বলছে জন কেন এতটা মাথা গরম করছে, দেখেছিল
তখন কিন্তু বলটা ধরেনি না, ধরলে কিন্তু অবস্থা খারাপ হতে পারত, এবং সেটা ফলস নিল এবং গোলটা কিন্তু করে দিল নাংকি, ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিল। যার টাইম আছে তাদের গোল পরিশোধ হবে, দেখা যাক। দুটো গোল কিন্তু হয়ে গেল, নাংকি গোলটা করল। এর ম্যাচে কিন্তু ফ্র্যাঙ্ক মেবি রেড কার্ড হয়েছিল। কি ধরতে পারলো না, গোল হতে পারে, গোল হতে পারে, অ্যাডিশনাল টাইমের খেলাতে কিন্তু একটা গোল হয়ে গেছে, চার মিনিট বোধহয় টাইম দেওয়া হয়েছিল। অ্যান্ড টাইম আপ, টাইম আপ, 2-1 হলো কিন্তু স্কোর লাইন, 2-1।